নারকেলের গন্ডারে পোকা একটি ক্ষতিকারক পোকা গন্ডারে পোকা এই কারণেই নামকরণ করা হয়েছে গন্ডারের যেমন খড়গ থাকে এই গুবরে পোকাটিরও খর্গ থাকে পুরুষ পোকার খড়্গটা একটু বড় স্ত্রী পোকার খর্গটা একটু ছোটো প্রকৃতির গন্ডারের মতো একটি শিঙওয়ালা কালো গুবরের অপূর্ণাঙ্গ দশা যেটাকে ইংরেজিতে গ্রাফ বলা হচ্ছে সি আকৃতির ন্যায় মুখটা বাদামি বর্ণের সারের গাদা ও গোবরে অতিবাহিত করে কচি পাতার গোড়াটা ফুটো করে দেয় ঢুকানোর পরে না খোলা কচি পাতা ও ফুল খেয়ে নষ্ট করে ওই পাতা যখন বেরোয় তখন মনে হয় যেন কাচি দিয়ে কেউ যেন কেটে দিয়েছে অনেকটা ইংরেজির ভি আকৃতির ন্যায় দেখতে লাগে ফলনে মারাত্মক ক্ষতি হয় ও বেশি আক্রমণে গাছ মারা পর্যন্ত যেতে পারে প্রতিকার ব্যবস্থা হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করতে হবে গোবর ও সারের গাদায় ক্লোরোপাইরিফস কুড়ি শতাংশ দুই মিলিলিটার অথবা ক্লোরোপাইরিফস পঞ্চাশ শতাংশ এবং এর মিশ্রণ যেটি বাজারে হামলা পাঁচশো পাঁচ নামে পাওয়া যায় বা নির নামে পাওয়া যায় সেটি দেড় মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে আক্রান্ত পাতা যদি চোখে পড়ে সঙ্গে সঙ্গে গর্তে বাঁকানো হুক বা শিখ ঢুকিয়ে মেরে ফেলা নাহলে পেট্রোল ভেজানো তুলো ঢুকিয়ে কাদা মাটি দিয়ে ফুটো বন্ধ করতে হবে আক্রান্ত গাছের সাথে সুস্থ গাছে ৪৫ দিন অন্তর গাছপতি পাঁচ থেকে ছয়টা ন্যাপথলিন বল উপরে কচি পাতার স্থানে বাকলের মধ্যে বালি দিয়ে রাখতে হবে দানা বিষ কার্টা হাইড্রোক্লোরাইড চার শতাংশ যেটি পাদান নামে পাওয়া যায় সেটি কুড়ি গ্রাম দুশো গ্রাম বালির সাথে মিশিয়ে নারকেল বাগানে বৈশাখ মাসে ভাদ্র মাসে ও অগ্রায়ণ মাসে প্রয়োগ করতে হবে ছাড়াও ফেরোমন ট্র্যাপ দ্বারাও এই পোকা নিয়ন্ত্রণ করা যায় ফেরোমন ট্র্যাপ হিসেবে বাকেট লিওর বলা হয় বা ডাইনোসোরিস বেটল লিওর বলা হয় সেটি বিঘাতে একটি করে প্রয়োগ করতে হয় অনেকটা বালতির মতো দেখতে এবং বালতির উপরে যেরকম ঢাকনা থাকে ঢাকনার নিচের অংশে পাঁচটা আয়তাকার গর্ত থাকে সেই গর্তের ভেতর দিয়ে পোকা আসে এবং এই বাকেট বা বালতির মধ্যে প্রায় আড়াই লিটারের মতো কৃষি বিষযুক্ত তরল ব্যবহার করতে হবে এবং লিওরটি ব্যবহার করতে হবে উপরের ঢাকনার মধ্যে লাগাতে হবে এই লিওরের গন্ধে পুরুষ পোকা ওই বাকেটের মধ্যে অর্থাৎ বালতির মধ্যে প্রবেশ করবে এবং পোকা মারা যাবে ক্ষেত্রে কোনো আলাদা করে গাছে কোনো কীটনাশক প্রয়োগ করা হয় না এবং পোকা নিয়ন্ত্রণ করা হয় ফেরমন ফাঁদ প্রয়োগের মাধ্যমে সাধারণত এই প্রয়োগ পদ্ধতিটা খুবই সফল চাষিদের মধ্যে দেখা গেছে এই উপরোক্ত পদ্ধতিগুলো যদি চাষি ভাইরা গ্রহণ করে তাহলে নারকেলের গন্ডারে পোকা অতি সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ